আপনার কোশ্চেনের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা আছে, ইস্যু আছে, এগুলো সব কিছু নিয়ে তার সাথে আলাপ করা হবে। জালাল ভাই, আপনার এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ দুটো টুর্নামেন্টে কি আলাদা আলাদা ক্যাপ্টেন হতে পারে? এখন তো ওডিআই ক্যাপ্টেন যা হওয়া উচিত তার মনে হয় সেই কন্টিনিউ করবে। থ্যাংক ইউ। জালাল ভাই, আপনার কথায় আমরা যেটা বুঝলাম যে 12 তারিখের মধ্যে অন্তত এশিয়া কাপের ক্যাপ্টেন আপনারা দিতে চান, তার মানে 12 তারিখের মধ্যে আপনারা বিশ্বকাপের ক্যাপ্টেন খুঁজে পাবেন কিনা সেই ব্যাপারে ক্রিকেট বোর্ড কনফিডেন্ট না? এক্স্যাক্টলি, আলাপ আলোচনা আমরা করি তার সাথে, তারপরে পরবর্তীতে আমরা ফাইনাল করবো। যদি সবটা নিয়ে আলাপ, এরপরে তো আমাদের নিউজিল্যান্ড সিরিজ যাচ্ছে, এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ যাবো, এশিয়া কাপের পর তো নিউজিল্যান্ড, সরি নিউজিল্যান্ড, তারপরে এশিয়া কাপ, না এশিয়া কাপ নিউজিল্যান্ড, তারপর ওয়ার্ল্ড কাপ। আমি কনফিউজ হয়ে গেছি, যাই হোক, তো এইগুলো তো তিনটা খেলা আছে আমাদের এখানে, তো তিনটা খেলার জন্য তো আমাদের ওডিআই ক্যাপ্টেন যেই হবে সেই কন্টিনিউ করবে। এটা কি মানে 12 তারিখের এশিয়া কাপের ক্যাপ্টেন নিয়ে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হবে? এই জন্য প্রথমে লেটেস্ট ডিসাইড এন্ড ফাইনালাইজ দি এশিয়া কাপ ফার্স্ট। যাবে বিসিবি কি একটু ট্রাবল কিনা? আপনারা বলেছেন অসংখ্যবার যে এশিয়া কাপের দলটাই অলমোস্ট ওয়ার্ল্ড কাপের দল। আমি ধরে নিলাম যে আপনাদের যে কনফিউশনটা হচ্ছে সেটা বাস্তবায়ন হইলো, এশিয়া কাপের ক্যাপ্টেন আর ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আলাদা আলাদা হয়ে গেল, তখন আপনারা দল কিভাবে? আমি কিন্তু বলি নাই, না আপনি বলেন যেহেতু ক্যাপ্টেন নিয়ে আপনারা, যেহেতু লেটেস্ট ডিসাইড তিনটা ফর্মেট, তো ওয়ান ডে আমি যে তিনটা বললাম ওয়ার্ল্ড কাপ, ডেফিনেটলি আমরা এশিয়া কাপের জন্য যে দল দিব, এশিয়া কাপের জন্য যে ক্যাপ্টেন ডিসাইড করবো, যে ক্যাপ্টেনটার সাথে কথা বলবো, আরও দুইটা তো ফর্মেট আছে, এইগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে না তার সাথে? আমরা বলছি ভেবে চিনতে আলাপ আলোচনার মাধ্যমে একবারে ডিসাইড করে আপনার জানাবে। আপনি বলছিলেন টেলিফোনের কথা, টেলিফোনের কথা বললে তো আসলে আজকের মধ্যেও সেটা হতে পারতো, এমন কোন জটিলতা সৃষ্টি হয়েছে কিনা যেটা জন্য আপনারা 3-4 দিন সময় নিচ্ছেন? কিছু টেলিফোনে আলাপ করেই তুমি হবা ক্যাপ্টেন, খালি তো একটা লাইনে সেন্টেন্সই না, ডেফিনেটলি সামনে অনেক কিছু ব্যাপার আছে, যে ক্যাপ্টেন হবে তারও হয়তো কিছু যদি বলার থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, আমরা জানি না, তারও কিছু চাওয়া থাকতে পারে, তো সেগুলো আমাদের শোনা দরকার। এই যে এই শোনাটা তো আমি না, আমাদের মাননীয় সভাপতি উনি ওনাদের সাথে কমিউনিকেট করবেন, উনি তার কমিউনিকেট করার পরে আপনাদের যেটা বলেছি যেটা ফাইনাল করা হবে আপনি জানেন। জানবেন যে জানবেন যে আলোচনাগুলো ইস্যুর কথা বললেন যে বিভিন্ন ইস্যুজ আছে, তার মধ্যে কি লাল বল সাদা বলে আলাদা ক্যাপ্টেনের কোনো আলোচনা আছে কি না? এইটা আমাদের তরফ থেকে না, যদি কেউ ক্যাপ্টেন যদি যারা যাদের আমরা যাদের কথা বলেছি সম্ভাব্য যারা নাকি যারা যাদের সাথে আলাপ আলোচনা হবে তাদের কোনো প্রপোজাল আছে এটা জানতে চাইব। যে আপনারা জানেন যে তারা এখন বাইরে আছে কয়েকজনের সাথে, সব টেলিফোনে আলাপ করা যায়, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমাদের নিজেদের মধ্যেও খুব আলাপ আলোচনা ছিল, কারণ যারা আপনারা জানেন যে যাকে দেওয়া হবে তাকে আমরা চাচ্ছি যে তাকে ভালোভাবে বুঝে শুনে এখানে ফর্মেটগুলো যে ফর্মেটগুলো আছে সেই ফর্মেটগুলো যদি তাকে কি আমরা কি সব ফর্মেটে দিব কি না, বা দুই ফর্মেটের জন্য কি না, এগুলো যারা মূলত ক্যাপ্টেন্সির জন্য যাদের বলা হবে তারা রাজি আছেন কি না, এইসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়াটা, এবং যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে, একজন মাননীয় প্রেসিডেন্টকে সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন এবং আপনি আমাদের নির্বাচিত যে ক্যাপ্টেন হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।